एवरीवन वेलकम बैक टू अनदर वीडियो आशा करी ভালো আছেন সবাই आज के वीडियो टॉपिक হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক পোস্টে টাইমটা চেঞ্জ করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো আপনারা এই জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন কারণ আমাদের যদি আমরা যদি ফেসবুক লাইট থেকে যাই লাইট ওপেন করি সেটা থেকে আমরা এই টাইমটা চেঞ্জ করতে পারবো না তো সেজন্য আমরা ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করব তো আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে তো আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট জিরো আইকন তো আপনি জাস্ট এই থ্রি ডটের আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটা ডেস্কটপ সাইট করে নেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন এখন আমার ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করব এখান থেকে এখানে যে ফেসবুক দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন তো আমি আমার ফেসবুক আইডিটা এখান থেকে অলরেডি লগ ইন করে রেখেছি আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বার বা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন ফেসবুক আইডিটা লগ ইন করার পর এখানে আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা পোস্ট দিয়ে সেটা ডেটটা চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাবো সাপোজ এখানে আমি একটা পোস্ট ক্রিয়েট করছি এখানে আমি যদি হ্যালো লিখে পোস্ট করি ওকে এখন এখান থেকে আমি এটা পোস্ট করে দেবো এখানে পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যালো লিখে পোস্ট করেছি জাস্ট নাও দেখাচ্ছে তো এখন আমি এটার ডেটটা বা টাইমটা চেঞ্জ করব তো সেটা চেঞ্জ করার জন্য এখানে আপনি পোস্টের পাশে একটি থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ডেট নামে একটা অপশন আছে তো এই চেঞ্জ ডেটের উপর ক্লিক করবেন তো চেঞ্জ ডেটের উপর ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এখান থেকে আপনি ডেটটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন তো আমি যদি এটা সাপোজ দিয়ে দিলাম 1995 ওকে এখন এখান থেকে আপনি চাইলে মাসটা চেঞ্জ করতে পারবেন তো মাসটা চেঞ্জ করতে মার্চ দিচ্ছি আমি এখান থেকে আপনি চাইলে তারিখটাও চেঞ্জ করে নিতে পারেন যদি আমি যে কোনো একটা তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন স্টোরি উইল বি রিমুভড 17 মার্চ 1995 এটা এসেছে এখানে জাস্ট ওকেতে আবার ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটা 17 মার্চ 1995 এই ডেটে পোস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে টাইমটা চেঞ্জ করতে পারলাম আমরা তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফেসবুকের যে টাইম আছে সেটা আপনারা পোস্টের টাইমটা চেঞ্জ করতে পারেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে